হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গঞ্জনন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সানটান হয়ে গেছে, ছেলেরা তো স্কুলে গেছে। ছেলেরা স্কুলে যাওয়ার আগে সব কাজটা, বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়ে ছেলেদেরকে সব টিফিন টিফিন বানিয়ে রেডি করে পাঠিয়ে দিলাম। তো এবারে আমার পুজো পাঠ করার সময়, পুজো পাঠ করে নিই। তো পুজো টুজো করার পর তারপরে বাবা উঠে পড়বেন, বাবাকে সে জল টল দেবো, খাবার দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, পুরো ব্লগটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। মিস্ত্রিরা কাজে লেগেছে, ওদের জন্য চা বসাবো। তোমাদের দাদা ভাই বাজার যাবে, বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে। আজকে আদা আর লঙ্কা দিয়ে বাবা মুড়ি খেয়েছে। সব দিন বাবাকে এটা সেটা দিয়ে মুড়ি দিই, তো বাবাকে বললাম আজকে আদা দিয়ে, কেন কপ টপগুলো একটু হয়েছে, তো কপটা হলে একটু আদা খেলে ভালো। তো এমনি বাবা আদা খেতে পারবেন না, তা মুড়ি দিয়ে মানে মুড়িটা খাচ্ছে আর আদাটাকে একটু ভালো করে হামাদিস্তায়, ছোটো হামাদিস্তা আছে, হামাদিস্তায় থেতো করে কাঁচা লঙ্কা একটা তার সঙ্গে দিয়ে একটু সামান্য নুন দিয়ে থেতো করে দিয়েছি, আর ওইটা দিয়ে বাবা মুড়ি খেয়েছে, খুব ভালো করে খেয়েছে। তো বাবা বলছে ভালো লাগছে, বেশ মুখটা ছেড়ে গেছে আদা কাঁচা লঙ্কা দিয়ে, বেশ সুন্দর লাগছে খেতে। তো চলো তোমার মিস্ত্রিদের জন্য চা করি, ওদেরকে দিয়ে দিই, তারপরে আবার রান্নার জোগাড় আছে। তোমরা দাদা ভাই বাজারে যাবে মাছ আনতে। চা রেডি, তিনজন এসেছে, দুজন মিস্ত্রি একটা লেবার। তো ওদের জন্য পুরো চা রেডি, ওদেরকে চাটা দিয়ে দিই, চাটা দিয়ে দিই। দাদা এনা গো চা নাও। দাঁড়াও একটু, ধরো ধরো একটু, যা দিয়ে দাও একটু। উকি মারে দেখছো তো, দেখো দেখো, খুব ভালো, মিস্ত্রিটা খুব হাসি খুশি, ভালো লাগে। চলো ছাদে যাই, মানে জামা কাপড় মেলা হয়ে আছে ছাদে। কি রোদ উঠেছে মনে নেই, ছাদে থাকলে না মনে থাকে না। বাবা কি রোদ, সব জামা কাপড় এদিক ওদিক হয়ে গেছে। মনে ছিল না, আসলে উপরে থাকলে দেখা যায় না, তো তার জন্য না মনে থাকে না। সব জামাকাপড় রয়েছে এখানে, তুলে নিয়ে গিয়ে আবার রান্না বসাবো। কি রোদ, আর এখানটার কাছে আসলে মনে হয় একটু ঠান্ডা রোদের এখানটার কাছে। দেখো বন্ধুরা কি সুন্দর গাছের ছাওয়া, আর এই গাছের ছাওয়ার কাছে আসলে যেন মন জুড়িয়ে যায়, আর এই ওই জন্যই খুব ভালো লাগে। এখানটার কাছে গাছের ছাওয়া আছে, আর গাছটা এত সুন্দর, পুরো ছাদটাকে ঠান্ডা করে রেখেছে। এখানে গরমের সময় এখানে বসে হাওয়া খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে, আর মাছটা রান্না করব। আর কি সবজি করি দেখি, সজনে ডাঁটাও নিয়ে এসছে। তো চলো তোমাদের দেখাবো কি রান্না করি। দেখো মাছ এসে গেছে, মাছ রান্না করব। বেশ বড় বড় পিস আছে মাছের, দেখো মাছটা রান্না করব। মাছটা এই যে আলু দিয়ে, সজনে ডাঁটা, টমেটো দিয়ে ঝোল করব। আর মাংস, কালকের মাংস রয়েছে, এই দেখো আমার ভাত হয়ে গেছে, দেখো আমার ভাত পুরো হয়ে গেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, এবারে রান্নাটা বসিয়ে দিই, চট করে রান্না করে নিই। ছেলে মেয়েরা এসে যাবে, বাবা স্নান করতে গেছে। আমার বেগুন ভাজা চলছে, বেগুনটা ভাজা খেতে আমার মেয়ের খুব পছন্দ, তাই জন্য আমি বেগুনটা, বেগুন বাড়িতে থাকলে আমি বেগুনটা খুব ভাজা করি। আমার বাড়িতে খুব পছন্দ করে, আমার বিশেষ করে আমার মেয়ে ভীষণ বেগুন ভাজা পছন্দ করে। বেগুন ভাজা, ডাল এসব দিলে তার খুব সুন্দর, ডালটা হলে খুব ভালো, শুকনো ভাত খেতে পারে না আমার মেয়ে। আর মাছের ঝোল টোলের থেকে মনে হয় তার ডালটা খুব প্রিয়। মাছ ভাজা হচ্ছে আমার, দেখো আজকে একটু বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। বেগুনটা ভেজে নিলাম এই ফাঁকে, একসঙ্গে দেবো না, এই কটা হোক, আবার ভেঙে যাবে না হলে ভাজতে গেলে। দেখো আমার পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে,
এবারে আমি মাছ ভাজা আর এদিকে বেগুন ভাজা, মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এবারে আমি সরজাটা আলুটা একটু কষে নিয়ে ঝোল বসিয়ে দেবো। দাদা ভাই খেতে বসে গেছে, ওদিকে মেয়ে বসেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আগে তো উঠে গেছে। বাপি তুমি মাছটা খাওনি? মাছ তো মাংস ছিল, দেখো এই যে কালকের কষা মাংস ছিল দিয়েছি, ওইটা কষা মাংস তো কালকের মাংস ছিল, তাই ছেলে মাংস দিয়ে খেয়েছে। আর তোমার দাদা ভাইকে দিয়েছি বেগুন ভাজা, মাংস কষা ছিল বলে আর অন্য সবজি করিনি। আর এই যে দেখো ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, মাছটা 4 কিলো বালা ওজনের মাছ, হেভি টেস্ট, 4 কিলো ওজন মানে খেলো অনেক বড় মাছ। শোনা মা খেয়ে নাও, একবার রায়তা দিয়েছি, আমার ছেলে মনে হয় রায়তা খেলো কিনা কি জানি চলে গেল, বেগুন ভাজা খায়নি আমার ছেলে। দেখো মাছ হাত একটু বেগুন ভাজা একটু সব ফেলে দিয়ে চলে গেছে। দেখো সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলছে চারিদিকে, বিকেল হয়ে গেছে, তো শুয়ে পড়েছিলাম, তো শুয়ে পড়েছিলাম তার তারপরে একটু কিছু শর্ট ভিডিও বানালাম, তো দেখতে পাচ্ছ দেখো শাড়ি পরে আছি। তো আর বলছি শোনো বন্ধুরা,
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো অবশ্য তোমরা করছো লাইক কমেন্ট, অনেক করতেছো, তো আরেকটু বেশি করে চাই লাইক কমেন্ট, ঠিক আছে? আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের আপলোড ফার্স্ট তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।